Assalamu alaikum, dear students. How are you? I hope you are well by the grace of Allah. I am also well by your prayers. Alhamdulillah. I always pray for your goodness. I am Mohammad Wazir Kubir, senior English teacher from the Punjab High School. Yesterday, I discussed equities from boys on present indefinite tense, present continuous tense, present perfect tense. Now, I shall discuss a topic on past tense. I hope you will understand a lot of roles, examples, and construction. I hope you will listen to my lesson actively and you will learn a lot of things. Now, I shall discuss on past tense. আজকে আমরা ফার্স্ট টেন্স রূপে বয়স আলোচনা করব। প্রথমে আমরা ফার্স্ট নিউ টেন্সকে কিভাবে পেসিভ ভয়েসে রূপান্তর করা যায় সেই নিয়ম অনুযায়ী আমরা নিয়মগুলো আগে ব্যাখ্যা করব এবং ওই নিয়ম অনুযায়ী আমরা অগ্রসর হব। প্রথমে আমরা কি করব, সাবজেক্টটা অবজেক্ট করব, তারপর আবার অবজেক্টটা সাবজেক্টে পরিণত হবে, মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপেন্ট হবে, অবজেক্টে ভাই বসে। আমি আবার ওগুলো বলতেছি, আজকে আমরা ফার্স্ট ইন্ডিভিজুয়াল টেন্সে একটিভ ভয়েসকে কিভাবে পেসিভ ভয়েস করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করতেছি। খেয়াল করো, প্রথমে আমরা সাবজেক্ট একটা সেন্স সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্টে সেন্স করে অবজেক্ট দিয়ে যাবে, তারপর অবজেক্টটা সাবজেক্টে পরিণত হবে, তারপর মূল ভার্বকে ফার্স্ট পার্টিসিপেন্ট হবে এবং অবজেক্ট পূর্বে একটা বাই বসে, তারপর মূল ভার্বকে ফার্স্ট পার্টিসিপেন্ট রূপান্তর হবে, এর পূর্বে নাম্বার পার্সন অক্সিলারি ভার্ব পরিবর্তন হয়। যেমন উদাহরণ দিয়ে খেয়াল করো, আই ডিড দিস সাম, অর্থাৎ আমি অঙ্কটি করেছিলাম, এখানে সাবজেক্ট এসে আই, মূল ভার্ব ভিড, ডুয়েল পার্সন ডিড, আর দিস সাম এস অবজেক্ট, আমার ওর অংশে অবজেক্টের সাবজেক্ট নিয়ে এসেছি, দিস সাম সাবজেক্ট হয়ে গেছে, অগিলি বা ওয়াজ বসছে, দুয়ের ফার্স্ট পার্টিসিপেন্ট ডান, এরপর আইডা মি হয়ে গেছে, প্রিন্সিপাল বলা আই মি হয়ে যায়, হিম হয়ে যায়, এগুলো পরিবর্তন হয়, তারপর আমরা একটা অগিলি বা ওয়াজ দিচ্ছি, তাহলে মূল সেন্টেন্স হলো দিস সাম ওয়াজ ডান মাই মি। তাহলে দেখা যাক যে একটা সেন্টেন্সকে প্রথমে আমরা সাবজেক্টটা অবজেক্ট করবো এবং অবজেক্ট সাবজেক্টটা অবজেক্ট করবো, আর অবজেক্টটা সাবজেক্ট করবো, মূল বটার ফার্স্ট পার্টিসিপেন্ট এবং নাম্বার অফ পার্সন হিসেবে ওয়াইজ বসছে। দ্বিতীয় সেন্টেন্স থেকে খেয়াল করো, ই এট প্রাইস, অর্থাৎ সে ভাত খেয়েছিল, এখন ইটের ফার্স্ট টেন্স হচ্ছে এট, এবং এটা এট হওয়াতে মূল বটটা এট হওয়াতে যে ফার্স্ট ইনিউটেন্সে রূপ নিচ্ছে সেন্টেন্সটা, ফার্স্ট ইনিউটেন্সের নিয়ম অনুসারে অবজেক্টটা রাইস আগে আসছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, ওয়াইজ নাম্বার অফ পার্সন হিসেবে ওয়াইজ দিছি আমরা, ইটের ফার্স্ট পার্সন ইটেন, তারপর আমরা হি হিম হয়ে গেছে, সবসময় হি হিমই পরিণত হয়, এবং হিমের আগে বাই বসে, যদি সাবজেক্ট যখন অবজেক্ট হবে তার আগে একটা বাই বসে, তাহলে মূল সেন্টেন্স হলো রাইস ওয়াইজ ইটেন বাই হিম। তাহলে আমরা লক্ষ্য করলাম কি, ফার্স্ট ইনিট টেন্সকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের নিয়মগুলো হচ্ছে সাবজেক্টটা অবজেক্টে পরিণত হয়, অবজেক্টটা সাবজেক্টে হয়, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট হয়, অবজেক্টের পূর্বে ভাই বসে, এবং নাম্বার অফ পার্সনের সাথে অবজেক্টিভ ভার্ব ওয়াইজ অথবা ওয়াইজ বসে, যেমন কারোর সাথে ওয়াইজ বসবে বা কোনোটার সাথে ওয়াইজ বসবে, এই নিয়ম অনুসারে তোমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। তারপর আমরা আলোচনা করব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস রূপান্তর নিয়মগুলো আলোচনা করে তোমাদের কয়েকটা উদাহরণ দেখাবো। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে আমরা করবো সাবজেক্টটা অবজেক্ট করবো, অবজেক্টটা সাবজেক্টে পূর্ণ হয়ে যাবে, কারণ মূল ভাবটি আবার ফার্স্ট পার্টিসিপেন্ট হয়, অবজেক্টের পূর্বে ভাই বসে। আমি আবার আলোচনা করছি নিয়মগুলো, যে প্রথমে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করবো, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, মূল ভাবটি ফার্স্ট পার্টিসিপেন্ট হবে, অবজেক্টের পূর্বে ভাই বসে, এবং অবজেক্টটা সাবজেক্টটা যেন অবজেক্ট হবে তার পূর্বে ভাই বসে, তারপর ওয়াইজ বিং ওয়াই বিং বসে, অজিলি ভাবের নাম্বার অফ পার্সন হিসাবে কারোর সাথে ওয়াইজ বিং বসবে, আবার কারোর সাথে ওয়াই বিংও বসে, এটা নাম্বার অফ পার্সন হিসাবে, যেমন হিয়ের সাথে হি ওয়াইজ বিং বসে, আই এর সাথে আই ওয়াইজ বিং, দেয়ের সাথে দে ওয়াই বিং বসে। এক উদাহরণটা অনুসরণ করে দেখো, হি ওয়াইজ ডুইং দিস সাম, অর্থাৎ সে অঙ্কটি করে দিয়েছিল, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তার কারণ মূল বর্ষে তাই নিযোগ আছে এবং ওয়াইজ আছে, তাহলে দিস সাম আগে আসছে, দিস সাম ওয়াইজ বিং ডান বাই হিম, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট করছি আমরা, নাম্বার অফ পার্সন হিসেবে ওয়াইজ বিং বসেছি, দোয়ের পাঁচটা পার্সনের ডান, তারপর বাই দিছি, তারপর হি ডা হিম হয়ে গেছে, সবসময় পেসিভ বলা হি হিমই পরিণত হবে। দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করো, করিম ওয়াইজ ইটিং রাইস, করিম ভাত খাইতেছিল, এটা একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, তার কারণ হচ্ছে ওয়াইজ আছে, মূল ভাষা তাই দিয়ে আছে, করিম ওয়াইজ ইটিং রাইস, করিম ভাত খাইতেছিল, আমরা শেষের যে অবজেক্ট আছে সেটা প্রথম দিকে নিয়ে আসবে, সাবজেক্ট করবে, রাইসটা আগে নিয়ে আসছে, সাবজেক্ট হচ্ছে
while being with him. তাহলে কিচের ফার্স্ট পার্সন হচ্ছে কিচের তারপর আবার বাই করিম হচ্ছে করিমের আগে বাই বসছে যেহেতু করিমটা সাবজেক্ট ছিল এখন অবজেক্ট হিসেবে স্পিকার তো অবজেক্ট হিসেবে পূরণ হয়ে গেছে এই জন্য করিমের আগে বাই বসছে তাহলে রাইস ওয়াইল বিং ইটেন বাই করিম তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন থেকে শিখলাম কি যে সাবজেক্টটা অবজেক্ট হবে অবজেক্টটা সাবজেক্ট হবে ওয়াইল বিং ওয়ার বিং বসে মূল ভার্বটা ফার্স্ট পার্সন হবে এবং সাবজেক্ট যখন অবজেক্ট হবে তার আগে একটা বাই বলবে ফার্স্ট কন্ডিশন আছে এই রোলগুলো অনুসারে আমরা ধাপে ধাপে অগ্রসর হব এবং উদাহরণগুলো থেকে আমরা অনেক কিছু শিখলাম যেমন হি ওয়াইল ডুইং দি সাম ওয়াইল ডিং ডান বা হিম করিম ওয়াইল ইটিং রাইস করিম ভাত খাইতেছিল তাহলে অবজেক্টের সাবজেক্ট হলে সে রাইস ওয়াইল বিং ইটেন বাই করিম তাহলে দেখতাম অবজেক্টের সাবজেক্ট হচ্ছে ওয়াইল বিং বসছে ইটের ফার্স্ট পার্সন ইটেন এবং করিম সাবজেক্টটা অবজেক্ট হয়ে লাস্টের দিকে চলে গেছে এবং এর আগে একটা বাই বসছে এইভাবে আমরা ফার্স্ট পার্সন টেন্সে অগ্রসর হব এখন আমরা আলোচনা করব ফার্স্ট পারফেক্ট টেন্স যখন আমরা ফার্স্ট কন্ডিশন সম্বন্ধে আলোচনা করছি এখন আমরা আলোচনা করব ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্সে কতগুলো রোল আছে আগের মতে এই রোলগুলো মিশ্রণগুলো শুধু অজিলি ব্যবহার চেঞ্জ হবে যেমন আসলে সাবজেক্ট আমরা অবজেক্ট করবো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে মূল ভাবকে ফার্স্ট পারসন হবে অবজেক্টের পূর্বে ভাই বসে তারপর অজিলি ভাব হ্যাড বিং বসে আমি আবার রোলগুলো বলতেছি ফার্স্ট পারফেক্ট টেন্সকে পেসিভ ভয়েসের রূপান্তর নিয়ম সাবজেক্টটি আমরা অবজেক্ট করে দিব অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে মূল ভাবটি ফার্স্ট পার্টিসিপ হবে অবজেক্টের পূর্বে ভাই বসে এবং হ্যাড অজিলি ভাব হ্যাড বিনে রূপান্তর হয় যেমন উদাহরণ দিয়ে খেয়াল করো আই হ্যাড রিটেন দি লেটার আমি সেটি লিখেছিলাম এখানে সাবজেক্ট আই পরে হ্যাড বসছে মূল ভাবটা ফার্স্ট পার্টিসিপ রিটেন হয়ে গেছে আর অবজেক্ট হচ্ছে দি লেটার এখানে সাবজেক্ট আছে অজিলি ভাব আছে মূল ভাব আছে এবং অবজেক্ট আছে তাহলে রোল অনুসারে আমরা যে অবজেক্টটা সাবজেক্ট করে রাখবো দি লেটারটা আগে আসবে দি লেটার অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে এবং হ্যাড বিন বসে যেহেতু ফার্স্ট পারফেক্টে হ্যাড বিন বসে তাহলে হ্যাড বিন দিব রিটেনের রিটেন মূল ভাবটা ফার্স্ট পার্টিতে রিটেন হয়ে গেছে আইটা মি হয়ে গেছে স্পেসিফিক তাই মি হয়ে যায় এবং এর আগে ভাই বসে তাহলে দি লেটার হ্যাড বিন রিটেন ভাই বিন হি হ্যাড ডাগ এ ক্যানেল এই ক্যানেল হ্যাড বিন ডাগ বাই এম এই অবজেক্টের সাবজেক্ট হয়েছে ক্যানেল হ্যাড বিন অজিলি ভাব বসে ডাগের ফার্স্ট পার্টিতে ডিগের ফার্স্ট পার্টিতে ডাগ তাহলে ডাগ হয়েছে এবং হিটা হিম হয়ে গেছে তারপর বাই বসে তাহলে মূল সেন্টেন্স হলো স্পেসিফিক ক্ষেত্রে এই ক্যানেল হ্যাড বিন ডাগ বাই এম অর্থাৎ তাহার মাধ্যমে একটি খাল খনন করা হয়েছে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা পরিবর্তনগুলো অনেকগুলো রোল আছে রোল অনুসারে আমরা কাজ করব কাজ করলে আমরা কোনো ভুল হবে না আমরা সুন্দরভাবে করতে পারবো পরিবর্তন করতে পারবো তাহলে একটু আবারও আলোচনা করতেছি যে রোলগুলোই তোমাদের বেশি মনে রাখতে হবে যে সাবজেক্টটা অবজেক্ট হবে অবজেক্টটা সাবজেক্ট হবে মূল ভাবটি ফার্স্ট পারসন হবে অবজেক্টের পুরো ভাই বসে এবং হ্যাড বিন ব্যবহৃত হবে আজকের মতো এখনই শেষ তোমরা একটু ভালো করে এগুলা বাসায় আর ইয়ার শিখবে ঠিক আছে আজকে এখানে শেষ